ওয়েদারটাই এমন, এই ঠান্ডা ঠান্ডা এই আবহাওয়ায় শুধু মনে হয় যে ভাজা পোড়া ঝালমুড়ি এইটা সেটা খাই। তো আজ আমরা চলে আসছি মিরপুরে 11-তে নান্নু মার্কেটে। তো এইখানে নাকি আমার বর বলল যে কোয়েল পাখির ডিম দিয়ে একটা কি যেন বানাই আর লুচি দিয়ে, এটা খেতে অনেক মজা লাগে। তো ওর কথা মতো বললাম তাহলে চলো যাই দেখি। তো এসে দেখি টুকটাক ভালোই ভিড়। তো আমি এই কোয়েল পাখির অর্ডার করলাম, 30টা কোয়েল পাখি দিয়ে বললাম সেই কি যেন বানায়, তো দেখবো কি বানায়। তো ওইটা দিয়ে একবার ওনারা বলল যে এখানে বসে খেয়ে যান, আমি বললাম যে না এখানে আর খাবো না, বাসায় যেয়েই খাবো। তো এখানে একটা ডিম মনে হয় এই গরমে তো একটা ডিম নষ্ট ছিল। তো এই ডিমগুলো দেখুন কিভাবে সবগুলো ডিম ভেজে নিচ্ছে, ডিমগুলো ভেজে তারপরে নাকি নাড়া অনেক রকমের মশলা দিবে আর সাথে আলুও দিবে। তো আমি আসলে কখনো আগে খাইনি, কোয়েল পাখির ডিম খেয়েছি আপনার সিদ্ধ করে খেয়েছি, এইভাবে আসলে এই প্রসেসে আমি কখনো খাইনি। তো এই ফার্স্ট টাইম খাবো। আর আমার বর আসলে বাইরের খাবার সেভাবে অতটা পছন্দ করে না, তো যেহেতু বলছে ভালো তাহলে ভালোই হবে। তো এই যে এভাবে ভেজে নিয়ে আলু দিয়ে মশলা দিয়ে সব রকমের অনেক রকমের মশলা দিচ্ছে আর তেলে ভাজা লুচি। আর এখান থেকে আমি আরও নিয়ে নিয়েছিলাম আপনার কি যেন বলে, আপনার এখানে তিল্লি আছে, তারপরে বট আছে, তারপরে আপনার মাংসর কিমা আছে। তো আমি বললাম কিছু মাংসর কিমা আমাকে অনেক কড়া করে ঝাল দিয়ে ভেজে দিতে। তো আসলে এখানে এখন অনেক লোক, অনেক লোকে অর্ডার করতেছে, তো একটু ওয়েটও করা লাগতেছে। খেতে যখন আসছি খালি এতে তো আর ফিরে যাওয়া যায় না, তো ওয়েট তো করতেই হবে। তো হয়ে যাচ্ছে প্রায়, এইটা তো হয়ে গেল, এই প্রসেসে করলো। তো একবার বলল যে টেস্ট করে দেখতে পারেন, আমি বললাম না আপনি প্যাক করে দেন, আমি বাসায় যেয়ে টেস্ট করবো। আর আমি এটা বললাম একটু কড়া ঝাল দিয়ে সুন্দর করে কড়া করে ভেজে দিবেন, বাসায় যেয়েই খাবো, বাসায় যেয়ে খাবো।